ইসরাত জাহান আরতি, কেমন হয়েছে তোমার গান? যাচ্ছি নজরুলের গানের জীবন্ত কিংবদন্তি ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। যে গানটি তুমি নির্বাচন করেছো এটি অত্যন্ত জনপ্রিয় এবং অসাধারণ একটি গান এবং আমাদের এই সময়ের জন্য খুবই উপযুক্ত একটি গান। তো তোমার গান অসম্ভব সুন্দর হয়েছে, কোনো ব্যাপার না। এমন এমন কাজ কিছু করেছো যেগুলো নর্মাল সুর থেকে একটু ভেরিয়েশন বা একটু গায়কের যে ব্যাপারটা তুমি করেছো, ধন্যবাদ তোমার জন্য, দোয়া রইল। চিত্রনায়ক শেখ আবুল কাশিম মিঠুন, ইসরাত জাহানের কণ্ঠস্বরটা আমার মনে হয় যে ইতিমধ্যে সে প্রস্তুত করেছে, সুন্দর কণ্ঠস্বর। তবে ওর একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আল্লাতে যার, এই যারের ওখানে কিন্তু সে অ্যাকুরেট কাজটা দিয়েছে আমি মনে করি যে একদম। ওইটাই তো আমি বললাম যে ওর ওস্তাদ স্বীকার করবে, নজরুল গীতির ওস্তাদ উনি স্বীকার করবেন যে যারের ওখানে যে নোট আছে এবং সেটা ওর কণ্ঠে কিন্তু উঠেছে। এই ওঠাটাই হচ্ছে একজন শিল্পীর সাধনার প্রকাশ, যেটা ওর মধ্যে আমরা দেখেছি। আল্লাহ তোমাকে অনেক ভালো শিল্পী করুন।